আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডকে নয় রানে পরাজিত করে আর নেদারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার মধ্য দিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের যে আত্মবিশ্বাস ছিল সেটা তলানি থেকে কিছুটা উপরের দিকে উঠেছে আগামীকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইয়াসির আলী রাব্বি মাত্র তিন রান করে আউট হয়ে যান এরপর থেকে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ আরও একটি বিষয় হচ্ছে দক্ষিণ আফ্রিকা কিন্তু বরাবর স্পেনের বিপক্ষে কিছুটা দুর্বল সে কথা মাথায় রেখে অবশেষে তাহলে বাংলাদেশে একাদশে কি কোনো পরিবর্তন হচ্ছে শেষ পর্যন্ত আবাস পাওয়া গেল বাংলাদেশ একাদশে পরিবর্তন হচ্ছে একটিমাত্র পরিবর্তন নিয়ে বাংলাদেশ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে আগামীকালকে আর সেই পরিবর্তনটি হচ্ছে ইয়াসির আলী রাব্বিকে বসিয়ে দলে নেওয়া হতে পারে স্পিনার কাম ব্যাটার মেহেদি হাসান মিরাজকে মেহেদি হাসান মিরাজ স্পিন অ্যাটাক সামলাবেন মেহেদি হাসান মিরাজ একাদশে ফিরলেও তাকে কিন্তু ওপেনিংয়ে নামানো হচ্ছে না তাকে সাত কিংবা আট নম্বরে দেওয়া হবে ওপেনিং করবেন যথারীতি সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তু আর যাদের পজিশন সবগুলোই অপরিবর্তিত থাকতে পারে এদিকে আফ্রিকার বলার লুঙ্গি এনগিডি তিনি কিন্তু বাংলাদেশকে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন তারা পূর্ণ শক্তির পেস অ্যাটাক নিয়ে মাঠে নামবে বাংলাদেশ কিভাবে সামাল দেয় তারা সেটা দেখে নিবে